আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা হলো বাড়িতে যাওয়ার পরের দিন, সবাই আমাকে ঘুম থেকে উঠালো। এই তো খাসির ভিডিও করার জন্য এগুলা আকিকা দেওয়া হবে। এখানে আমার যা রান্না করছিল সকালে নাস্তার, এই তো গ্রামের যা হয় সকালে ভাতই খায় তারা, রুটি খেলে তাদের পেট ভরে না, আমাদের রুটি খেয়ে অভ্যস্ত না। এখানে আমাদের ফ্যামিলিগত কসাই এরা খাসিগুলা বানাচ্ছে, এই তো কাটাকুটি শেষ করছে। এখানে আমার বড় কাটাকুটি করছে, আর এখানে আমার যা ছাগলের জন্য একটু ভুট্টা ই করে দিচ্ছে, খুলে দিচ্ছে। আর এখানে প্যাকেট করা হয়ে গিয়েছে, টোটাল 36টা প্যাকেট হয়েছে, 38 কেজি 28 কেজি মাংস হয়েছে। আর গ্রামের নিয়মটা দেখলাম, 3 ভাগ করে, 1 ভাগ ঘরে রাখা হয়েছে আর 2 ভাগ মানে বন্টন করা হয়েছে। এই তো আমার দেবর একটু দুষ্টুমি করছিল আপনাদের সঙ্গে, বলল আমার ভিডিওটা করেন, অনেক গরম, তার জন্য সেন্টু গেঞ্জিয়া লুঙ্গি পরা ছিল। এই তো দেখালো, এগুলো প্রতিটাই সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে, কোনোটাতে কম বেশি নাই, সবটাতেই সমান সমান ভাগ আছে। আর এটা হলো আমাদের ঘরের ভাগ, হুজুর যেভাবে বলে গিয়েছিল সেভাবে আমরা ভাগটা করেছি। এই তো এখান দিয়ে ঘোড়ার গাড়ি যাচ্ছিল, আমি একটু ভিডিও ক্লিপ নিলাম, অনেক সুন্দর লাগছিল দৃশ্যটা। এই তো আমার ভাসুর একটু চিন্তা ভাবনা করছে কাকে কাকে দেওয়া যাবে, আর কাক কার কার লিস্ট করে নাই। এই তো এখানে 2 কেজির মতন মাংস রান্না করবো, আর বাকিগুলো ফ্রিজে রাখা হয়েছে, কালকে রান্না করব। আর এই তো দুপুরবেলা বাচ্চারা খাবে, এটা করছে, ভাত ভাজি করছে। আর এখানে আমি খাসির মোজকটা রেখে দিয়েছিলাম, সেটা ভুনা করছি। আমার কাছে মগজ ভুনা অনেক ভালো লাগে। এই তো আমার মগজ ভুনা শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।